হ্যালো বন্ধুরা, একবার একটি ডলফিন মানুষের জন্য সুইসাইড করেছিল। শুনে অবাক হচ্ছেন, তবে এটাই সত্য। আপনি হয়তো জানেন না যে ডলফিন এমন এক প্রাণী যাদের মানুষের মতো ফিলিংস হয়। এরা হাসতে পারে, রাগ অভিমান ভালোবাসা প্রকাশ করতে দেখা যায় এদের। ডলফিন খুব শান্ত এবং কিউট একটি প্রাণী। 1965 সালে নাসা তাদের একটি প্রজেক্টের জন্য পিটার নামে এক ডলফিনকে ট্রেনিং দেওয়ার জন্য মার্গারেট নামে একজন নারী ট্রেনারকে দায়িত্ব দিয়েছিলেন। এইভাবে সে বেশ কিছুদিন যাবৎ সেই ডলফিনকে ট্রেনিং দিতে থাকে। ডলফিন এবং সেই ট্রেনারের মধ্যে খুব ভালো সম্পর্ক হয়ে যায় এবং তারা মানসিকভাবেও খুব অ্যাটাচড হয়ে যায়। এরপর যখন ট্রেনিং শেষ হয়ে যায় এবং নাসা এই প্রজেক্টটি অফ করে দেয়, তখন ডলফিনটি ট্রেনারকে না দেখতে পেয়ে খুবই মন খারাপ করে। সে খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং ডলফিনটি মুখ দিয়ে একরকম আওয়াজ করে সেই ট্রেনারকে ডাকতে থাকে। এইভাবে যখন 3 দিন পার হয়ে যায় এবং সেই ট্রেনারটি আর ফিরে আসে না, সেই ডলফিনটি এটা আর মেনে নিতে পারে না। সে আত্মহত্যা করে ফেলে। সে নিজে থেকেই পানির নিচে চলে যায় আর শ্বাস নিতে উপরে আসে না। ডলফিন পানির নিচে শ্বাস নিতে পারে না, শ্বাস নেওয়ার জন্য উপরে আসে, আর এই কারণেই ডলফিনটি মারা যায়।